المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا صدق الله مولانا আজকে পহেলা জানুয়ারি 2021 লক্ষ্মীপুর চক বাজার জেলা জামে মসজিদে আগত জুমার জন্য অপেক্ষারত হযরত মুসলিয়ান আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য একত্রিত হয়ে আল্লাহ তাআলার ঘরে আজানের আগেই আসার তৌফিক দিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ আজানের আগে জুমায় আসার একবারের নেকি যদি আমরা দেখতাম কলিজা ফেটে ফেটে মরে যেত আর হাশরের ময়দানে যদি শুধু এটাই কবুল হয়ে যায় যে একবার জুমায় সকলের আগে মসজিদে আসার নেকি কবুল হয় আপনি নিশ্চিত জান্নাত এবং হইতে পারে এ এক আমল দিয়া কয়েক কোটি বছরের জান্নাত চলে যেমন আমাদের দেশে বলে এবার ঈদের যে বেচা বেচছে 10 বছর চাই কয়নি কয়নি যে এবার ঈদের আগে চাঁদ রাতে যে বিক্রি করা করছে আগামী 10 বছর চাই বলে না এটাও এমন এই জন্য আমাদের কাছে নেকির দাম আমাদের কাছে নেকি বুঝে আসে না আমরা দুনিয়াকে যেভাবে বুঝছি সাহাবারা আখিরাতকে এভাবে বুঝছে আর আমরা দুনিয়াকে যেভাবে ধরছি সাহাবা আখিরাতকে এর থেকে কোটি গুণে বেশি ধরছে আমরা দুনিয়াকে যেভাবে ছাড়ছি আখিরাতকে যেভাবে ছেড়ে দিয়েছি সাহাবারা দুনিয়াকে এর থেকে কোটি গুণে বেশি ছেড়ে দিয়েছে বুঝেন নাই কথা আমরা দুনিয়া ধরছি সাহাবারা দুনিয়া কি আমরা আখিরাত ছাড়ছি সাহাবারা হযরত আবু হুরায়রা বলতেন আমার হাতে 5 দিনার আছে 5 দিরহাম আছে হযরত আবু হুরায়রা বলতেন আমি এই 5 দিরহামের উপরে এই পরিমাণ ইয়াকিন করি না আল্লাহ তাআলার খাজানা যেটা আছে সেটার উপরে যে পরিমাণ ইয়াকিন করি আমার এই 5 দিরহামের উপরে আমি এতটা বিশ্বাস করি না এটা আমার কিসমতে আছে কি নাই জানো তো নাই এটা আমি এতটা বিশ্বাস করি না আল্লাহ তাআলার খাজানা যেটা আছে সেটা আমি যতটা বিশ্বাস করি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যদি আমার সামনে জান্নাত তুলে ধরা হয় আর জাহান্নাম তুলে ধরা হয় তো আমার ঈমান এক জাররাও বাড়বে না আমার ঈমান যদ্দূর আছে অদ্দূরের মধ্যেই থাকবে আমার ঈমান বিল গায়ব যতটুকু আছে আমার ঈমান বিল মুশাহাদা ততটুকুই হবে আমি দেখে দেখে যদ্দূর ঈমান আনতাম আমি না দেখে তদ্দূরই ঈমান আনতাম এজন্য ফেরেশতাদের ঈমান দেখে ঈমান আর আমাদের ঈমান না দেখে ঈমান এজন্য আমরা আশরাফুল মাখলুকাত এজন্য আমরা ফেরেশতাদের থেকে দামি মাখলুক কি লিগা আমাদের ঈমান কি আমাদের ঈমান না দেখে ঈমান এজন্য ফেরেশতা কোনো গুনাহ না করা সত্ত্বেও
ফেরেশতা জান্নাতি নয়, নজু ফেরেশতা বুঝি জান্নাতি না, ফেরেশতা কি নয়, ফেরেশতা জান্নাতি হিসাবে জান্নাতি নয়, ফেরেশতা আমাদের খাদেম হিসাবে জান্নাতি। আপনি বিয়ে বাড়িতে গেলে খাদেম লাগে না, লাগে না, এই ফেরেশতা আমাদের খাদেম। কেউ গার্ড অফ অনার দিবে, কেউ বা গালি চেরিচিয়ে দিবে, কেউ বা পাখা করবে। জান্নাতে অসংখ্য দরওয়াজা আছে, দরওয়াজা কোন কোন দরওয়াজা হবে এই দরওয়াজা দিয়ে শুধু হুরগুলো ঢুকবে, এই দরওয়াজা দিয়ে গেলমানগুলো ঢুকবে, এই দরওয়াজা দিয়ে ফেরেশতা, আর এই দরওয়াজা দিয়ে রব্বুল আলামিনকে দেখা যাবে। ওয়ালিল জান্নাতি আবওয়াব। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ আছে যার জন্য সবগুলো দুয়ার খোলা হবে? বলে আনতা মিনহুম, তুমি তন্মধ্যে একজন যার জন্য জান্নাতের সবগুলো দুয়ার খোলা হবে। তাহলে জান্নাতের কি আছে বলেন? অনেকগুলো দরওয়াজা আছে। কোন কোন জান্নাতিকে সবগুলো দুয়ার ডাকবে, এই আমার দিক দিয়ে আসবে, আমার দিক দিয়ে আসবে, আমার দিক দিয়ে আসবে, আমার দিক দিয়ে আসবে। হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কি কেউ আছে যাকে সবগুলো দুয়ার ডাকবে? হ্যাঁ, তুমি আছো। হযরত সিদ্দিক আকবর যে রাসূল কতবার বলছেন তুমি আছো, তুমি আছো, এটা আমি আপনাদেরকে আরো শুনিয়েছি। একবার রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা আবু বকর, তোমার কাছে কোন কোন জিনিস সবচেয়ে বেশি প্রিয় বলো তো, তোমার কাছে কয়টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়? হযরত সিদ্দিক আকবর বললেন, তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এক নাম্বার, আন-নাযরু ইলা ওয়াজহি, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আচ্ছা সিদ্দিক যেমন, সিদ্দিকের কি প্রিয় বস্তুটাও তেমন। আচ্ছা আমাদের কারোর প্রিয় বস্তু কি এটা আছে? থাকলেও কি সম্ভব? নাই। আছে কইছেন মিশা কথা, আবেগে থাকতেও পারে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা কি থাকতেও পারে? পৃথিবীতে বহু আল্লাহর বান্দা এমন আছে, রাসূলকে দেখার আশায় জীবন বেঁধে আছে, যে রাসূলকে দেখবো জীবনে একবার। আমি আর আমাদের অ্যাডভোকেট এনাম সাহেব আছে, গত জুমায় আমার সাথে এখানে নামাজ পড়ছে। আমরা মদিনায়ে তৈয়বা শেষ নামাজ পড়ছিলাম জোহরের পরের সুন্নতের পরের দুই রাকাত নফল, আমাদের গাড়ি এসে গেছে, শেষ নামাজ পড়ছিল, শেষ নামাজে তাশাহুদ পড়ছিলাম, শেষ ছাতির নিচে, হারামের রওজায় আথারের প্রথম ছাতির নিচে, তখন পড়ছিলাম যে আশহাদু আন্না মুহাম্মাদান। এর আগেও জীবনে এই মজা পাই নাই, এর পরেও জীবনে এই মজা পাই নাই। এটা যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল যে কলিজা ছেড়ে যাচ্ছে, আর রাসূল এই মাত্র রাসূল বলছেন যে ঠিক আছে, ওয়ালাইকা ওয়ালাইহিসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কোথায়? এই যে তখন কেমন লাগলো? তো 1450 বছর পরে রওজায়ে আথারের সামনে দাঁড়ায় আসসালামু আলাইকা আইয়ুহান নবী যদি এত মধুময় হয়, তো 1450 বছর আগে সাহাবী যখন বলতেন আসসালামু আলাইকুম তখন কেমন লাগতো? এই জন্য ইনশাআল্লাহ জান্নাতে নবীজির সাথে দেখা হবে, বলেন ইনশাআল্লাহ। সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, ইন্নী উহিব্বুকা হুব্বান জাম্মা, আমি আপনাকে এতটা ভালোবাসি আমি ঘরে গেলে ঘর ভালো লাগে, খিদা পেলে আপনার দিকে তাকালে আমার খিদা দূর হয়ে যায়, আমার মাথা ব্যথা হলে আপনার দিকে তাকাইলে আমার মাথা ব্যথা ভালো লাগে। দেখবেন বাবা অসুস্থ মেয়েকে দেখতে গেছে, মেয়ে কি বলে, বাবা তোমাকে দেখে আমার অসুখ ভালো হয়ে গেছে, বলে কি বলে?
সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন হলো জান্নাতে আপনি আপনার জান্নাতে থাকবেন আমি আমার জান্নাতে থাকব আমার জান্নাতে আপনার আসার প্রয়োজন পড়বে না আপনার জান্নাতে আমি যেতে পারবো না যে জান্নাতে আপনাকে দেখবো না ও জান্নাতে থাকবো কি করে আচ্ছা সাহাবীর প্রশ্নটা কেমন রাসূল বললেন ঘাবড়াবার কোনো কারণ নাই যাও আল্লাহ যে আমার উপরে যত বেশি দরুদ শরীফ পড়বা সে আমার তত কাছে আছে কেমন ফর্মুলাটা দিলেন শুধু সাহাবীর জন্য না কিয়ামত পর্যন্ত সকলের জন্য কি যার দরুদ শরীফ যে পরিমাণ হবে সে আমার তত কাছে হবে হযরত সিদ্দিক আকবর কি বললেন বলি আন নাযরু ইলা ওয়াজহি আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা এটাই আমার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় প্রিয় বিষয় সব সাহাবীরা পরেশান দেখি এবার সিদ্দিক এবার দ্বিতীয়টা আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে সেখানে দেওয়া এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু কি আমাদের এখানেও একজন দোস্ত আবাব আছে আমি যেখানে যেখানে দিতে বলি সেখানেই দিয়ে দিই তিন বছর হয়েছে মহাৎ পথেছে এর ব্যর্থ কখনোই হয় না ভাই এখানে তো দিয়ে দেন জি এখানে তো দিয়ে দেন জি এখানে তো দিয়ে দেন জি আলহামদুলিল্লাহ আল ইনফাকু আলা আমরিক আপনার আদেশে আপনার হুকুম মতো খরচ করা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় তিন নাম্বার ইয়া রাসূলুল্লাহ ওবিনতি ফি বাইতি ওবিনতি ফি বাইতি আমার বেটি যে আপনার ঘরে আছে আমার মেয়ে যে আপনার ঘরে আছে এটা আমার কাছে অনেক প্রিয় আবু বকর যেমন তার প্রিয় বস্তু কি তার প্রিয় বস্তু তেমন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন মান আসবাহাল ইয়াউমা সাঈমা এ আজকে কে রোজা রেখেছ হযরত সিদ্দিক আগে বললেন জি ইয়া রাসূলুল্লাহ আনা আমি আরে আবার বলেন আচ্ছা আজকে কে রোগী দেখতে গিয়েছ তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আচ্ছা আজকে কে জানাজা শরীক হয়েছে মানে তাবা জানাজা আজকে কে জানাজা শরীক হয়েছে হযরত সিদ্দিক আকবর বললেন জি ইয়া রাসূলুল্লাহ আমি আচ্ছা আজকে কে কিছু না কিছু সাদাকা করেছে সাদাকা হযরত সিদ্দিক আকবর বললেন আমি আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহিস বলেন যদি রাসূল এদিন 100টা খাসতাতের কথা জিজ্ঞেস করতেন প্রতিটার জবাবে হযরত আবু বকর বলতেন আমি এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এখন বসেন পরে দোতলা যায় ভিতরে ঢুকে যদি কেউ আসে আপনার কাছে জায়গা নাই তবু আপনি একটু বলবেন জি প্লিজ জি জায়গা নাই নড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার দিন প্রশস্ত করে দেন তাফসীরে মাল বুকান লিখছে আপনি যখন গাড়িতে উঠেন গাড়ির সিটে আপনি বসা আপনার পাশে আরেকটা সিট আছে খালিও আছে ওখানে একজন বসবে তো বসার সময় আপনি বলেন জি জি বসে আপনাকে আল্লাহ তাআলা আপনার দিন প্রশস্ত করে দেন ইফসাহিল্লাহু লাকুম আল্লাহ তাআলা দিন প্রশস্ত করে দেন একজন মুসলমান এসে দাঁড়িয়ে আছে আপনি তাকে বসতে দিলেন না জায়গা আছে কে জানে কোনো অসুবিধা হয়ে যায় কিনা না অসুবিধা হবে না বহরহাল এগুলো হলো আদাব জিন্দেগি জিন্দেগির আদাব বাসাসাতুল ওয়াজহি লি আখিহি মুসলিম একজন মুসলমান আপনাকে সালাম দিল আপনি বলেন জি ওয়া আলাইকুম আসসালাম শুধু তো হাসলেন জি ওয়া আলাইকুম আসসালাম এটা সাদাকার সওয়াব হয়ে গেল কি এটা কিসের সওয়াব হয়ে গেল বলেন ইসলাম কি পরিমাণ সুন্দর জীবন আহ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ তাসাফায় না ওয়া আল্লাহ মারকাদ
তিনি বলেন যদি তোমার ঘরে মেহমান আসে তো তুমি রাতে ঘুমাবার সময় তাকে বাথরুমটা দেখায় দিবে এটা এক জগ পানি রেখে দিবে এটা পানি এটা গামছা রেখে দিবে এটা গামছা তাকে জিজ্ঞেস করবে আপনার কাছে কি মেসওয়াক আছে নাই একটা মেসওয়াক রেখে দিবে বলে সব হলো ফালিউকরিম দাইফা সুবহানাল্লাহ ইসলাম কি শিখিয়েছে এক কুলাঙ্গা গত কয়েকদিন আগে বক্তৃতা দিয়েছে এই মৌলভীরা জাতিকে কি দিয়েছে এরা এরা তো জাতিকে কিছু দিতে দেখিনি সূর্যকে দেখে না এজন্য সূর্য ওঠে না বিষয়টা এমন নয় চামচিকা সূর্য দেখে না এজন্য সূর্য ওঠে না বিষয়টা এমন নয় পৃথিবীকে যা দিয়েছে পৃথিবীর যা কিছু সুন্দর তা ইসলাম দিয়েছে কি বলেছি বলেন পৃথিবীতে যা কিছু সুন্দর দেখছো বলেন তার সবটা কে দিয়েছে আর পৃথিবীতে যত নোংরামি আছে সব তোমরা দিয়েছো কি পায়খানার ট্যাঙ্কির ভিতরে ডুবে থেকে তুমি আতরের সুগন্ধি পাবে কোথায় বুঝেন না তুমি তো পায়খানার ট্যাঙ্কিতে ডুবে আছো মদে ডুবে আছো গাঁজায় ডুবে আছো নাটকে নিয়ে ডুবে আছো তোমরা পাবে কোথায় তোমরা পাবে কোথায় ইসলামের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য দেখো কোরআনে ইসলামের সৌন্দর্য দেখো রাসূলে ইসলামের সৌন্দর্য দেখো সাহাবাদের জীবনীতে ইসলামের সৌন্দর্য দেখো আল্লাহ হক্কানে রব্বানে উলামায়ে কেরামের জীবনীতে এবং দেখো তারিখ ইসলাম পড়ে দেখো ইসলাম কি কি দিয়েছে উপমহাদেশের ইতিহাস পড়ে দেখো ইসলাম কি কি দিয়েছে উপমহাদেশের ইসলাম ইতিহাসটাই পড়ে দেখো ইসলাম আর মুসলমানরা কি কি দিয়েছে ভারতবর্ষের ইতিহাস পড়ে দেখো ইসলাম আর মুসলমানরা কি কি দিয়েছে তোমরা কোথেকে বলবে ইসলাম কি দিয়েছে ইসলাম কি দিয়েছে এটা প্রশ্ন করে জিজ্ঞেস করা উচিত ইসলাম কি কি দেয় নাই দারুন দাবন কি কি দিয়েছে এটা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করা উচিত ছিল দারুন দাবন কি কি দেয় নাই বুঝেন নাই কথা হাটহাজারি মাদ্রাসা ইতিহাসে কি কি দিয়েছে তো বলতে হবে হাটহাজারি মাদ্রাসা ইতিহাসকে কি কি দেয় নাই কি বলতে হবে বলেন কি কি কথা দূর চলে গেছে কোন প্রসঙ্গ ছিল কয়টা সিফাত পাওয়া গেল চারটা কে আজকে রোজা রেখেছো হযরত সিদ্দিক বাবু কি বললেন আমি এজন্য মাঝে মাঝে নফল রোজা রাখবেন বৃহস্পতিবার সোমবার রোজা রাখবেন রাসূল বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আমি রোজা এজন্য রাখি সোমবার আমার জন্মের তারিখ আর বৃহস্পতিবার আমি এজন্য রোজা রাখি বৃহস্পতিবারে বান্দার আমাল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় আমি চাই যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ হোক আমি রোজা অবস্থায় এই দুই দিন রোজা রাখবেন যদি এই দুই দিন রোজা রাখা হয় সপ্তাহে দুইটা চার সপ্তাহে আটটা মাসে আটটা আট বারো বছরে ৯৬টা রোজা হয়ে যাবে এবার আশুরার দুইটা কটা হলো ৯৮টা এবার আরাফার একটা কটা হলো ৯৯টা আই আমি ভিজে তিনটা করে তিন বারো ৩৬ তিন বারো ৩৬ ১০০ রমজানের ৩০টা ১৬৫ এই শাওয়ালের ৬টা ১০০ আমি লিখে রাখেন কোন মুসলমান যদি এভাবে রাখতে পারে তার সুস্থতার গ্যারান্টি রব দিয়ে দিবেন অর্ধেক বছর রোজা হয়ে গেছে সোমে দাউদ হয়ে আচ্ছা জি এবার রাসূল বলেন মান সামা ইয়াওমান যে একটা নফল রোজা রাখবে বাদ আল্লাহ মানে না আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে দিবেন কত দূর কাগরা আবিন যেমন একটা কাকের বাচ্চা কাক তারা মিন ফারিখি তার পাখির ভাষা থেকে উড়ার দিন থেকে উঠতে শুরু করলো ইলা হারিমিহি মৃত্যু পর্যন্ত এই পাখি যত দূর যাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে তত দূর সরিয়ে দিবেন মৌতের পরে রাইখেন
কবে রাখবেন? এখন বুঝে রোজার সময়, আগামী সোমবার। এখন বিশুদ্ধ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।